ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রিয়সম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প, বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়োলকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন, সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9-এর দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড, এই টেক স্যাভি প্রজন্মকে 9-এর দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগল। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকল সৈয়দ মুস্তাফা সিরাজের অশরীরে। পরিবেশনায় আমরা নাটকে সিবি ব্লক সল্টলেক। প্রয়াসম আয়োজিত চতুর্থ শনিবারের সোনাবেলা শ্রুতি নাটক প্রতিযোগিতায় সল্টলেক সিবি ব্লকের নাট্যদল আমরা নাটকের আজকের নিবেদন অশরীরি। নাটকটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অশরীরি গল্প অবলম্বনে রচিত এবং শ্রী রঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় বুক ফার্ম প্রকাশনা থেকে প্রকাশিত ভয় সংগ্রহ গ্রন্থ থেকে গৃহীত। অভিনয়ে শর্মিষ্ঠা নাগ, দীপ্তেন্দু ব্যানার্জি, ডালিয়া ঘোষ, তৃপ্তি পাল, মণিদীপা ব্যানার্জি এবং অরূপ সুন্দর পাল। আবহ সঙ্গীতে কৌশিক বসু। নাট্যরূপ ও নির্দেশনায় দীপ্তেন্দু ব্যানার্জি। শুরু হচ্ছে নাটক অশরীরি। Thank you.
রাজু, রাজু, এদিকে আয়, আমি এখানে। রাজু দেখ, আমি এই যে এই গাছটার পাশে। কে 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 দেখছে? সন্ধ্যা, সন্ধ্যা, আমি তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? দুর্বোকা, সামনে তাকা, এই দেখ, এই তো আমি এখানে পাঁচিলটার এপাশে। জায়গাটা খুব সুন্দর। রাজু চলে আয়, চলে আয়, এখানে খেলবো। আমি তোমায় সত্যি দেখতে পাচ্ছি না, কি ভীষণ অন্ধকার, আমি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সন্ধ্যা, সন্ধ্যা, তুমি কোথায়? আমি রাজু নই সন্ধ্যা, আমি মুকুল। না না, তুই রাজু, তুই রাজু, রাজু। না না, আমি মুকুল, আমি মুকুল। সন্ধ্যা, সন্ধ্যা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে, আমি 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 রাস্তা খুঁজে পাচ্ছি না। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি আবার চিৎকার করছিলে, বুকের ওপর হাত রেখে শুও না, পাশ ফিরে শো। আমি বোধহয় আমি বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। ও, কি অন্ধকার, কোথাও এতটুকু আলো নেই, আমি একটু জল খাবো। ওই যে টেবিলের ওপর জলের গ্লাস আর বোতল আছে, পেয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি, সরি তোমায় জাগিয়ে দিলাম। শুয়ে পড়ো, রাত প্রায় শেষ হয়ে এলো। আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে তুই এতদিন চুপ করে আছিস কি করে? কি করব? দেখ, দুঃস্বপ্ন দেখা কোনো নতুন বিষয় নয়, প্রত্যেকেই কোনো না কোনো সময় দুঃস্বপ্ন দেখে, তবে সেটা বোধহয় এত ঘন ঘন নয়, এ তো প্রায় রোজ, এরকম আমি কখনো শুনিনি। আমিও শুনিনি, তাই তো তোকে এত জরুরি তলব করে নিয়ে এলাম। আচ্ছা বলতো, আমার কি কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা উচিত? না, এখন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জানা যে সন্ধ্যা কে। আচ্ছা, এই নামে মুকুলদার কোনো বন্ধু আছে বা কোনো আত্মীয়? তুই নামটা ঠিক শুনেছিস তো, মানে ধর সন্ধ্যার জায়গায় নন্দা বা চন্দ্রাও তো হতে পারে। না না, সন্ধ্যাই তো বলে না, এই নামে কারুর কথা তো কোনো দিন শুনিনি। তার মানে সে ছিল আমার স্বপ্নচারিণী, তাই তো? যা, এটা অসম্ভব, আমাকে লুকিয়ে ও অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে, এটা আমি ভাবতেই পারি না। তাহলে ভাবিস না, তারপর যখন সত্যি সত্যি কিছু হবে তখন না হয় কাঁদিস। এই আর কি মারিস না, দেখ তুই ছাড়া তো আমার জানা আর কেউ নেই যার সাথে খোলাখুলি কথা বলতে পারি, তুই প্লিজ একটু সিরিয়াস হ। কথা বল, রাগারাগি করবি না, ঠান্ডা মাথায় জিজ্ঞেস কর সন্ধ্যা কে, যে তোমার স্বপ্নের মধ্যে আসে। এটা একটা বাজে ব্যাপার হবে না? ঘুমের ঘুরে একটা মানুষ কি বলল না বলল তা নিয়ে কি কোনো অনুযোগ করা যায়? ওরে গাধা, ঘুমের ঘুরে মানুষ যা স্বপ্নে দেখে তা তো আকাশ থেকে পড়ে না, সব স্বপ্নেরই একটা বাস্তব ভিত্তি থাকে, ওই সন্ধ্যাও অবাস্তব কেউ না, মুকুলদার সাথে তার পরিচয় ছিল বা আছে। একটু অন্যরকম কিছু ভাবতে পারছিস না? দেখ, প্রত্যেক মানুষের স্বপ্ন তো তার নিজস্ব স্পেস, এ নিয়ে কিছু বলাটা কি কিছু উচিত হবে? জ্ঞান দিস না তো, বর স্বপ্নে অন্য মেয়ের নাম ধরে চেঁচাচ্ছে, উনি উচিত অনুচিত নিয়ে ভাবছেন। শোন, তোর সামনে এখন একটাই রাস্তা, সেটা হলো মুকুলদাকে জানানো যে ব্যাপারটা তোর ভালো লাগছে না। অপর্ণা, তোকে একটা সত্যি কথা বলবো, আমি না মুকুলকে সন্দেহ করছি না, কিন্তু ঘুমের মধ্যে ওর ওই গুঙানিটা আমি সহ্য করতে পারছি না, একটা অদ্ভুত আনকানি ভূতুরে আওয়াজ, ওই গুঙানিটা শুনলে না আমার খুব ভয় করে, ভূতের ভয়। তার মানে তুই তো সে আওয়াজ শুনিস নি, একটা বিভৎস গু গু করা আওয়াজ, ভূতে ধরলে মানুষ ওই রকম আওয়াজ করে। বোকার মতো কথা বলিস না, যেটা করতে বললাম সেটা কর, আওয়াজ না
কারণটা বন্ধ করতে হবে। কি ভাববে বলতো? নিশ্চয়ই ভাববে আমি খুব সন্দেহবাতিগ্রস্ত। না, এটা আমি পারবো না। তাহলে আর কি মর, তোকে দিয়ে যদি কোনো একটা কাজ হয়। বৃষ্টিটা চট করে থামবে না মনে হচ্ছে। রেডিও তো সেরকমই বলছিল, গভীর নিম্নচাপ। যাকে ছুটির দিন, বাড়িতে বসে বৃষ্টি দেখি। নিরাপদ জায়গায় থাকলে এরকম বৃষ্টি খারাপ না। তা যা বলেছ, যার ঘরের চাল ফুটো সে কি আর বৃষ্টি উপভোগ করে? আপনি ভূত বিশ্বাস করেন? ওটা তো এরকম অদ্ভুত প্রশ্ন, ভূত এলো কোত্থেকে? ও হো হো, বুঝেছি, কেউ শিহরণ জাগিয়েছে তোমার মনে। সে ভূত কিনা বুঝতে পারছ না, চিন্তা করো না, আমি বলে দেব সে কি, তুমি খালি বলো সে কে। না, সেরকম আর পেলাম কই। বলুন না, আপনি ভূত বিশ্বাস করেন কিনা? সিরিয়াসলি বলছো? হ্যাঁ। ও, তবে তো উত্তর দিতেই হয়, যদিও এক কথায় এটার উত্তর দেওয়া খুব কঠিন। দেখো, যুক্তি দিয়ে তো ভূতের অস্তিত্বকে জাস্টিফাই করা যায় না। তবে সবসময় আমি যুক্তি মেনে চলিও না। সেই সময় হয়তো কখনো কখনো ভাবি ভূত আছে, তবে সেটা মনের দুর্বলতা, তাকে ঠিক বিশ্বাস বলা যায় না। তার মানে আপনি বিশ্বাস করেন না? আপনার বউ কিন্তু বিশ্বাস করে। কে? ঋতু? শুধু ভূত কি বলছো? ও ভূত, ভগবান, শয়তান, তাবিজ, তাগা, গ্রহরত্ন সব কিছুতে বিশ্বাস করে। আপনাকেও খুব বিশ্বাস করে। হ্যাঁ, বললাম না, ও স্বভাবগতভাবে সবাইকে বিশ্বাস। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি মনে হচ্ছে অন্য কোনো মানেতে কথাটা বলছো? সন্ধ্যা কে মুকুলদা? যাকে আপনি প্রায় স্বপ্নে দেখেন সে কোথায় থাকে? তার সাথে আপনার কতদিনের আলাপ? আমি জানি এই মুহূর্তে থেকে আপনি আমায় খুব খারাপ ভাবছেন, কিন্তু অন্তত এটা বিশ্বাস করুন, আমি আপনাদের দুজনের জীবনে কোনো রকম অহেতুক জটিলতা তৈরি করবার জন্য এই প্রশ্নটা করছি না। আপনাদের দুজনকে, মানে আপনাকে আর ঋতুকে, আমি খুব নিজের বলে ভাবি। আপনাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখলে আমার খুব চিন্তা হয়। আমার একান্ত অনুরোধ, আপনি ঋতুকে সব খুলে বলুন। ঋতু তোমায় এটা বলেছে? আমায় জিজ্ঞেস করলো না কেন? বিষয়টা তো লুকোবার মতো কিছু নয়, গোপনও কিছু নয়। আপনি ঋতুকে আমার চেয়ে অনেক ভালো জানেন। ও ভয় পেয়েছে যে এসব জিজ্ঞেস করলে আপনি হয়তো ওকে বড্ড বেশি ন্যাগিং ভাববেন, হয়তো মনে করবেন যে ও বড্ড বেশি পজিটিভ কিংবা সন্দেহবাতিগ্রস্ত। দেখো, সমস্যা যে একটা হয়েছে তা তো অস্বীকার করা যায় না, তাকে লুকিয়ে রেখে লাভ কি? ঠিকই, কিন্তু কিছু মনে করবেন না। আপনি যখন নিজেই জানেন যে একটা সমস্যা আছে, তবে আপনি উদ্যোগী হয়ে ঋতুকে সব বলেননি কেন? বহুবার ভেবেছি সব বলবো জানো, কিন্তু বলে উঠতে পারিনি, আসলে সুযোগ হয়নি। আজ মনে হয় সে সুযোগ এসছে। তুমি ঋতুকে ডাকো, আমি তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো। গল্প? হ্যাঁ, সেই সন্ধ্যার গল্প যা তোমরা জানতে চাও। আমাকে বলতে হবে না, আপনি ঋতুকেই বলুন। তুমি শুনলে কোনো ক্ষতি হবে না। তোমার প্রশ্নের উত্তরে বলি, সন্ধ্যা কে আমি জানি না, সে কোথায় থাকে, কি করে সব আমার অজানা। 30 বছর আগে তার সাথে আমার পরিচয় হয়েছিল বটে, কিন্তু তারপর থেকে তাকে আর চাক্ষুষ দেখিনি। সেই 30 বছর আগেই তার শরীরী অস্তিত্ব নিয়ে আমার মনে সন্দেহ জেগেছিল, সে সন্দেহ আজও আছে। তার মানে আপনি বলতে চান সন্ধ্যা অশরীরী, মানে ভূত? বাবা, এরকম হয় না কি জানি, আমি শুধু আমার অভিজ্ঞতা তোমাদের বলতে পারি। বেশ ইন্টারেস্টিং, আমার খুব কৌতূহল হচ্ছে, ব্যাপারটা শুনতে হবে। দাঁড়ান, ঋতুকে ডেকে নিয়ে আসি। ডাকতে হবে না, এসে গেছি। বুঝলে, মিনতি এসে গেছে। এসে গেছে? বাহ, তাহলে তুমি চিন্তামুক্ত। চিন্তা মানে, আমি তো মারাত্মক টেনশনে ছিলাম। মিনতি কে? আমার ডোমেস্টিক হেল্প। আমি তো তোর কোনো কাজের লোক দেখিনি। দেখবি কি করে, সে তো গত 2 দিন আসেইনি, অবশ্য বলেই ছুটি নিয়েছিল। কোথায় যেন বেড়াতে না পুজো দিতে গেছিল। আজকে সকালে তো এই রকম বৃষ্টি বাদলা দেখে ভাবছিলাম গেল, আজ নিশ্চয়ই আসবে না। বাবা, ঠাকুর রক্ষা করেছে, চলে এসেছে। ভালো হয়েছে, ছুটির দিন,
বাইরে বেশ জমিয়ে ভূতের গল্পের পরিবেশ। আজকে বেশ জমাট আড্ডা দেওয়া যাবে। এখন এখানে বস, মুকুলদা একটা ভূতের গল্প বলবে। ভূত? তোরা পারিস এই বুড়ো বয়সে ভূতের গল্প? চুপচাপ বস তো। এটা সেরকম ভূতের গল্প নয়, এটা সেই সন্ধ্যার গল্প যে মাঝে মাঝে মুকুলদার স্বপ্নে রাতে আসে। আমি যে ঘটনাটা বলছি সেটা ঘটেছিল আজ থেকে বছর 30 আগে এই কাটোয়া শহরে। আমার তখন এই 13-14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ি। সেই সময় একটা পরীক্ষা দিতে আমাকে এখানে দিন চারেক থাকতে হয়েছিল। আমরা তখন থাকতাম বন কাপাসিতে, আমি ওখানকারই একটা স্কুলে পড়তাম। ওই স্কুলই আমাকে এই পরীক্ষায় বসার জন্য নমিনেট করেছিল। পরীক্ষার সিট পড়েছিল এইখানে কাটোয়ায়, আদর্শপল্লী হাই স্কুলে। এই পরীক্ষাটাতে 3 দিন 3টে পরীক্ষা দিতে হতো, অঙ্ক, বিজ্ঞান, সাধারণ জ্ঞান। আমার ছোট মামা সেই সময় কাটোয়ার একটা মেসে থেকে কাটোয়া কলেজে পড়ত। আমরা সেই মেসটাকে বলতাম হস্টেল। ঠিক হলো পরীক্ষার কদিন আমি ছোট মামার হস্টেলে গেস্ট হিসেবে থেকে পরীক্ষা দেব। বৌদি, চা এনেছি। ও, হয়ে গেছে? হ্যাঁ। তুমি এটা সরাও, হ্যাঁ এইখানে রাখো। চিনি কম দিয়েছো তো? হ্যাঁ। তুমিও চা খেয়ে নাও, আর চা খাও হলে মাংসটা বসিয়ে দাও, দুপুরে সবজিটাও তৈরি করে ফেলো। আমি একটু পরে গিয়ে জল খাবার বানাতে তোমার সাথে হাত লাগাবো, কেমন? ঠিক আছে। কি হলো, কিছু বলবে? ও ও ও, বোধহয় কাপগুলো নিয়ে যাবে ভেবেছে। শোনো, আমাদের চা খাওয়া হয়ে গেলে আমরাই কাপ নিয়ে যাব, তোমায় নিতে হবে না। না, মানে বলছিলাম সোনাই ঘুম থেকে ওঠেনি। সোনাই মানে রিচু? সে তো নেই, মামা বাড়ি গেছে। ওহো, তুমি তো দুদিন আসোনি তাই জানো না। কাল আমার ছোট ভাই এসেছিল, সেই ওকে নিয়ে গেছে। এখন তো স্কুল ছুটি, থেকে আসুক দিন কয়েক। মামা বাড়ি গেছে, বেশ কয়েকদিন থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, তা ধরো অন্তত দিন সাতেক। তা ঠিক। ওর জন্য 2টো পেয়ারা এনেছিলাম, রেখে যাই। পেয়ারা? রিজু আনতে বলেছিল? না না, আমার গাছের, ও ভালোবাসে তাই আনলাম। ও, কিন্তু রিজুর ফেরা অবধি কি ওটা থাকবে? আর তুমি বল, ওটা নিয়েই যাও। আরে থাক না মিনতি, তুমি চিন্তা করো না। আরে রিজু না থাকলে কি হয়েছে, তার বাবা তো আছে, তুমি রেখে যাও, আমি খেয়ে নেব। শুনলি, শুনলি কিরকম বিপদে ফেলে? ঠিক আছে, আমি ফ্রিজের মাথায় রেখে দিচ্ছি। আচ্ছা, তুমি কি পেয়ারা জীবনে দেখোনি না খেতে পাও না? তোমাকে মিনতির কাছ থেকে পেয়ারা চেয়ে খেতে হলো? আশা করিনি এসছে, গাছের জিনিস ফেরত দেওয়াটা ভালো দেখায় না। সব পেয়ারাই গাছেই হয়, কি ভাবলো বলো তো? কিচ্ছু ভাবিনি, তুই বরং মিনতিকে পরে কিছু একটা দিয়ে দিস। যাগে, আর দেরি না করে আপনার গল্পটায় ফিরে আসুন। হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, ছোট মামা। পরীক্ষার আগের দিন বিকেলে ছোট মামা আমাকে বন কাপাসি থেকে কাটোয়ায় নিয়ে এলো। ছোট মামার ভাব ভঙ্গি তখন রীতিমতো একজন গার্জিয়ানের মতো। এই পরীক্ষাটা দিয়ে কি হবে রে? তুই আইনস্টাইন হবি না নিউটন, নাকি তোর একটা লেজ গজাবে? আমি ঠিক জানি না, স্কুল থেকে তো বললো এখানে ভালো করতে পারলে আরো একটা পরীক্ষা দিতে হয়, সেটাই ভালো করলে আরো একটা, এরকম ভাবে সব পরীক্ষায় ভালো করলে অঙ্ক অলিম্পিয়াডে যাওয়া যায়। তোর মুন্ডু, অঙ্ক অলিম্পিক? দৌড়ঝাঁপের অলিম্পিকে তো ঘুঁটের মেডেলও জোটে না, আবার অঙ্কের অলিম্পিক, যত সব গাল গল্প। কে কি বললো আর এও দৌড়লো অলিম্পিকের অঙ্ক করতে? যেমন তুই তেমন তোর গায়ের স্কুল। না, স্যারেরা বলছিল এই পরীক্ষাটা দেয়া ভালো, তাতে স্কুলের পড়াও নাকি ভালো হয়। হ্যাঁ, তারা তো সব জানে, পড়ায় গায়ের স্কুলে, আবার মুখে বড় বড় কথা, অঙ্কের অলিম্পিক, ভূগোলের লং জাম্প, চত্বরশ নাচিয়ে দিয়ে কেটে পড়লো, এখন ঠেলা সামলো। যাকে শোন, তুই হোস্টেলে আমার ঘরেই থাকবি, আমাদের হোস্টেলটা ওই আদর্শপল্লীতেই। ওই স্কুলটা যেখানে তোর পরীক্ষা হবে ওটা আমাদের হোস্টেল থেকে পায়ে হাঁটা দূরত্বে। হোস্টেলে ঢোকার আগে আমি তোকে স্কুলটা চিনিয়ে দিচ্ছি, পরীক্ষার আগে সময় করে চলে যাবি, আর ঠাকুরকে বলা আছে ও তোকে খেতে দিয়ে দেবে। হ্যাঁ, আর একটা কথা, আমার এক্সাম সামনে আমাকে একদম ডিস্টার্ব করবি না, পরীক্ষা শেষ হলে সটান বাড়ি চলে আসবি, এটা শহর গ্রাম নয়, রাস্তাঘাট চিনিস না, হারিয়ে যাবি, বুঝলি? 30 বছর আগে কাটোয়া শহরে এত ভিড় ছিল না, শহরটাও তখন এতটা ছড়িয়ে যায়নি। বাজার এলাকা ছাড়ালেই মাঝে মাঝেই ঝোপ ঝাড় জঙ্গল, শেয়ালের ডাকও শোনা যেত,
রাস্তাঘাটে এত আলোও ছিল না, ইলেকট্রিসিটি বোধহয় তখনও সব বাড়িতে ছিল না। যাই হোক, পরীক্ষার প্রথম দুদিন নির্বিঘ্নেই কাটল। পরীক্ষার শেষ দিনে ছিল অঙ্ক। ওই পরীক্ষাটা দুটো ভাগে হবে, প্রথমটা মৌখিক, দ্বিতীয়টা লিখিত। মৌখিক পরীক্ষা দিয়ে স্কুল বাড়ির মাঠের ধারে একটা শিরিষ গাছের নিচে বসে অঙ্কের বই খুলেছি, হঠাৎ আমার সমবয়সী ফ্রক পরা একটা ফুটফুটে মেয়ে কোত্থেকে এসে হাজির হলো। রাজু, তুই এখানে কি করছিস রে? এদিকে তোকে খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেল। আয়, দাদু তোকে ডাকছে। কে রাজু? আমি রাজু না। রাজু না, রাজু না, তাই না? খুব খুব ইয়ে হয়েছিস তুই, দাঁড়া তোকে দেখাচ্ছি। আরে এ তো মহা মুশকিল, আমি কি তোমায় চিনি? তুমি কে, কি নাম তোমার? চিনতে পারছিস না? আমায় চিনতে পারছিস না, তাই তো? খুব পেকে গেছিস। আমি সন্ধ্যা, আমি সন্ধ্যা তোর দিদি, এবার চিনেছিস? আরে আরে, চুল টানছো কেন? লাগছে লাগছে, সারাদিন কেবল পালিয়ে পালিয়ে বেড়ানো, তোর কারিগরি ভাঙছে চল। আরে ছাড়ো ছাড়ো, সত্যি ভীষণ লাগছে। তোমার চোখ নেই, দেখতে পাচ্ছ না? আমি মুকুল, আমি এখানে পরীক্ষা দিতে এসেছি। কি চালা খুঁজছিস রে তুই? পরীক্ষা না হাতি। দাঁড়া বলছি গিয়ে দাদুকে, রাজু এলো না। আরে তুমি কে, চলে যাচ্ছ কেন? শোনো শোনো, কি যেন নাম বললো, সন্ধ্যা, সন্ধ্যা শোনো। এই তুমি আমাদের সাথে পরীক্ষা দিচ্ছ না? তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, এক্ষুনি ফার্স্ট বেল বাজবে। ও হ্যাঁ চলো। এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিলে? কেউ ওখানে ছিল? আরে তোমার বইটা পড়ে রইল তো। তাই তো। আচ্ছা তুমি কি এখানে আসতে কোনো মেয়েকে দেখেছো, হলুদ ফ্রক পরা? না তো। সেই মেয়েটা মনে হয় রাজু বলে কাউকে খুঁজছে, জানো? সে আমাকে রাজু বলে ভুল করে খুব এক চটম্বি তম্বি করলো, হাত থেকে বইটা কেড়ে নিয়ে মাঠে ফেলে দিল। এটা কোথায় গেল বলো তো? তুমি তো মেয়েটাকে দেখোনি, তাই না? না, আমি তো খালি তোমাকেই দেখলাম। মেয়েটা মনে হয় ওই পাঁচিলটা টপকে ওপাশে গেছে, পাঁচিলের ওপাশেই হয় তোর বাড়ি। হতে পারে, এখন ওসব ভেবো না, তাড়াতাড়ি চলো। এই রে ঘন্টা বেজে গেল, দৌড়ো। সেদিনের পরীক্ষাটা আশা অনুযায়ী হলো না। মেয়েটা এত জোরে চুল ধরে টেনেছিল যে মাথাটা টনটন করছিল। খালি ভাবছিলাম মেয়েটা আমাকে রাজু বলে ভুল করলো কেন? রাজু কে? হয়তো ওর কোনো ভাইটাই হবে, তাকে কি আমার মতো দেখতে? ভাবছিলাম পরীক্ষা শেষ হলেই মেয়েটিকে ধরে সব প্রশ্ন করব। পাঁচটায় পরীক্ষা শেষ হতেই আমি তাড়াতাড়ি শিরিষ গাছটার তলায় চলে এলুম। উদ্দেশ্য একটাই, সেই মেয়েটির সাথে দেখা করা। দেখা হলে জেনে নেব সে কেন আমাকে রাজু বলে ভুল করল। তখন সময়টা ছিল মার্চের শেষ, বসন্তকাল, ভারী সুন্দর সময়। যেন কতদিন আগের কথা, কিন্তু আমি আজও চোখ বুজলে দেখতে পাই শিরিষ গাছটা ফুলে ভরে গেছে। একটা উদাস হাওয়া এলোমেলো বইছে, ফুলে ভরা একটা কৃষ্ণচূড়া আর একটা শিমুল গাছের ওপর দিয়ে একদল পাখি চেঁচাতে চেঁচাতে খালের ওপরে জঙ্গলের দিকে চলে গেল। বিকেলের রোদ্দুর আস্তে আস্তে মুছে যাচ্ছে, সন্ধ্যা আসছে, আস্তে আস্তে অন্ধকার ঘন হয়ে এলো। এরই মাঝে আমি গাছতলায় বসেছিলাম হলুদ শীটের ফ্রক পরা মেয়েটির অপেক্ষায়। কেন জানি না মনে হচ্ছিল সে আসবে। হঠাৎ একটা আওয়াজে চমকে তাকিয়ে দেখি আশ্চর্য, সেই মেয়েটা একটা মোটা গাছের নিচে পাঁচিলের দিকে ঘুরে সম্ভবত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আরও আশ্চর্য হলাম মেয়েটি নিঃশব্দে যেন কাঁদছে। ওপাশে ঘুরে আছে বলে মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার ভাব ভঙ্গিতে বুঝতে পাচ্ছিলাম সে চোখ কচলাচ্ছে। একটু ইতস্তত করে তার কাছে গেলাম। কি হলো, কান্নাকাটি করছো কেন? বেশ করছি, তোরটা দেখি আবার জ্বালাতে এলি কেন? আর তুমি যে তখন চুল খামচে দিলে, এবার আমি যদি তোমার আয়না দেখি। আচ্ছা তুমি আমাকে রাজু ভাবলে কেন? রাজু কে? তুই, তুই রাজু না? তুই সত্যি রাজু না? না, ভালো করে দেখো। তুই রাজু না? তুই সত্যি সত্যি রাজু না? জিউনা, 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 জিউনা।
বুঝতে পারছি না কি হঠাৎ এমন অন্ধকার কি করে হলো। ও বাবা, এ তো কিছু দেখা যাচ্ছে না। এটা কোন জায়গা? স্কুল বাড়িটাই বা কোথায় গেল? আমি তো কিছু চিনতে পারছি না। এটা কোথায় চলিলাম? কাউকে তো দেখছি না। কি করি ছোট মামার হোস্টেলটাই বা কোন দিকে? কে কে ওখানে? আমি মুকুল, আমি বনকাপাশিতে থাকি। বনকাপাশি? সে তো অনেক দূর। তা এখানে কার বাড়িতে এসেছো? এত রাতে এখানে করছো এই বা কি? আমি পরীক্ষা দিতে এখানে এসেছি। পরীক্ষা? এত রাতে পরীক্ষা দিচ্ছ এখানে এই ভূতের আড্ডায়? এখানে উঠেছো কোথায়? আমার ছোট মামার হোস্টেলে, আদর্শ পল্লীতে। ও বাবা, সে তো খালের উপরে। বুঝেছি, রাস্তা ভুল করে এদিকে চলে এসেছো। চলো, আমি ওদিকেই যাচ্ছি, তোমায় পৌঁছে দেব। একা একা কখনো এইখানে আসবে না, আর রাতে তো একদমই না। সে রাতে একদম ভালো ঘুম হয়নি, নানান রকম স্বপ্ন দেখছিলাম, ভয় ভালোবাসার সব স্বপ্ন। ভালোবাসা? ওই বয়সে যেরকম ভালোবাসা হয় আর কি। দেখছি অনেক সব ছেলে মেয়ের সাথে কোথায় যেন যাচ্ছি, কিন্তু সেই ছেলে মেয়েদের মধ্যে সন্ধান নেই। আমি তাকে খুঁজি পাচ্ছি না, অথচ তার ডাক শুনছি, রাজু রাজু। কেমন যেন একটা কান্নার মতো সে ডাক দূর থেকে ভেসে আসছে। আমার খুব কষ্ট হচ্ছে। সে রাতে বোধহয় স্বপ্নে অনেক কথা বলেছিলাম, সেটা জানলাম পরের দিন ছোট মামার বকুনি খেয়ে। কাল ওই মোড়ে নিতাইয়ের দোকান থেকে খুব তেলা ভাজা খেয়েছিস না? পেট গরম হয়েছে, সারা রাত ধরে ভেজর ভেজর করে আমার ঘুমের 12টা বাজিয়েছিস। ভূতের স্বপ্ন দেখছিলি? হ্যাঁ ঠিক ধরেছি, পেট গরম হলেই লোকে ভূতের স্বপ্ন দেখে। না না, আমার কিছু হয়নি। তোর তো আজকে বাড়ি ফেরার কথা, গোজগাজ করেছিস? চল তোকে বাসে তুলে দিয়ে আসি। সে তো বিকেলে যাব, তুমি তো মাকে বললে যে আজকে কলেজ থেকে ফিরে তুমি বিকেলের বাসে আমাকে তুলে দেবে। না না, বিকেলে আমার পড়াশোনা আছে না, আমার এক্সাম সামনে। থাকি না ছোট মামা, আজকে সকালটা থাকি, একটু আশপাশটা দেখবো, মাত্র তো কয়েক ঘন্টা, বিকেলেই চলে যাব। দেখবি, এখানে দেখার কি আছে? ঠিক আছে বেলাটা থাক, আমি ফিরে এসে তোকে বাসে তুলে দেবো। উল্টোপাল্টা কোথাও যাস না, হারিয়ে গেলে মুশকিলে পড়বি। আমি পড়া বন্ধ করে তোকে খুঁজতে যেতে পারবো না। ছোট মামা কলেজে বেরুতেই আমি ওই স্কুল বাড়িটার পেছনে কি আছে দেখবো বলে বেরিয়ে পড়লাম। এই দেখো দমকা হয়ে জানলাটা খুলে গেল। আরে ওটা আটকাও না, বৃষ্টির ছাট আসছে, সব ভিজে গেল গো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। বাবা, হাওয়াটার বেশ টান আছে রে, পাল্লাটা এপাশে আনতে গায়ের জোর লাগছে। পেরেছি, এবারে ছিটকিনিটা লাগিয়ে দিলেই শান্তি। ছিটকিনিটা তো মনে হয় ভেঙে গেছে, তাই ঠিক মতো লাগছে না। ঋতু, মিনতিকে বলতো এক টুকরো দড়ি দিতে, পাল্লার এই কড়াটা গ্রিলের সাথে বেঁধে রাখতে হবে। মিনতি, শিগগির একটা দড়ি দাও তো, জানলার একটা পাল্লা বাঁধতে হবে। বৃষ্টিটা কি আবার বাড়লো? তাই তো মনে হচ্ছে। দড়ি এনেছো? দাও। আমি ধরবো? না দরকার নেই, এই হয়ে গেছে হয়ে গেছে। ঋতু, এখন এক কাপ চা খেলে কেমন হয়? বৃষ্টির দিন তো খুব ইচ্ছে করছে। ওফ, এই তো খেলে আবার চাই। মিনতি, লেগে পড়ো, সবার জন্যই করো, একটু আদা দিও তো, বৃষ্টির দিনে ভালোই লাগবে। ঠিক আছে, আমি করে আনছি। ঋতু, তোর এই মিনতি কেমন মহিলা রে? ভালো। কেন, কিছু খারাপ তোর নজরে পড়লো? না না, খারাপ না। কিরকম মহিলা বল না। এই সাধারণ যেরকম হয়, বিশ্বাসী, কথাবার্তা বেশি বলে না, রান্না বান্না ভালোই করে, কামাই কম। এর বাইরে তো আর কিছু জানার আমার দরকার হয় না। তবে হ্যাঁ, ও রিজুকে ভীষণ ভালোবাসে জানিস, ও সব আবদার হাসি মুখে রাখে, সুযোগ পেলেই ওর জন্য আম পেয়ারা এসব নিয়ে আসে। আর মাঝে মাঝে তো আরো অদ্ভুত কাণ্ড ঘটায়, কাজ করতে করতে মাঝে মাঝে রিজুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শিখিরে, না হলে আর বলছি কি, প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো জানিস, একদিন জিজ্ঞাসাও করলাম, কি দেখো তুমি ওর দিকে অমন করে? কি বললো? ও বলল রিজুকে দেখতে নাকি হুবহু ওর কোনো এক ভাইপোর মতো। রিজুকে দেখলেই ওর সেই ভাইপোর কথা মনে পড়ে যায়। কিন্তু তুই কেন জিজ্ঞেস করছিস, কিছু হয়েছে? না না, কি হবে, আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, ও বাইরে ধুলো ঝাড়তে ঝাড়তে
মুকুলদার গল্পটা খুব মন দিয়ে শুনছিল। সে কি আড়ি পাচ্ছিল? এটা তো অসভ্যতা, ওকে বলতে হবে তো। কি বলবে, গল্প শুনছিলে কেন? এটা কি কোনো দোষ? দেখো, ও এই অঞ্চলের মহিলা, আর এই অঞ্চলটা নিয়েই তো আমার গল্প। ওর তো শুনতে আগ্রহ হবেই। যাকে তোমরা কি গল্পের শেষটুকু শুনতে চাও? অবশ্যই, শুরু করুন। ছোট মামা কলেজ চলে যাওয়ার পরপরই আমি বেরিয়ে পড়লাম। যাবার জায়গা একটাই, সেই স্কুল বাড়ি। আগের দিন দুপুর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে জায়গাটা সম্বন্ধে অসম্ভব কৌতূহলী করে তুলেছিল। যাই হোক, সেদিন বোধ হয় কোনো কারণে স্কুল ছুটি ছিল। চারধার একেবারে শুনশান। আমি ঠিক করলাম স্কুল বাড়িটার পেছনটা দিনের বেলা একবার দেখতে হবে। সেই মতো স্কুল বাড়িটার পাঁচিলটা টপকে স্কুল বাড়িটার পেছনে চলে আসলাম। আসলে জায়গাটা দেখা নয়, আমি খুঁজছিলাম সেই হলুদ ফ্রক পরা মেয়েটিকে, যে তার নাম বলেছিল সন্ধ্যা। স্কুল বাড়ির পেছনে সে নেই, কোথায় যেতে পারে ভাবতে ভাবতে এলোমেলো ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বিশাল ভাঙা বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম। সেই বাড়িটার ঠিক পাশে একটা মন্দির নজরে পড়ল। ভালো করে দেখব বলে এগিয়ে যেতেই দেখি মন্দিরের পাঁচিলে পা ঝুলিয়ে বসে আছে সেই মেয়েটি, তার পরনে আগের দিনের পোশাক। মেয়েটি আমাকে দেখে হাসল, আমিও হেসে তার দিকে এগোলাম। এমন সময় হঠাৎ আমার পিছনে একটা খড়মের আওয়াজ পেলাম। মনে হলো কেউ খড়ম পায়ে এদিকে আসছে। ঘাড় ঘুরিয়ে দেখি একজন সন্ন্যাসী এক গাদা কাঠ উঁটো নিয়ে এদিকে আসছে। গোফদারি না কামিয়ে তার চেহারাটা এমন হয়েছে যে দিনের বেলা দেখলেও ভয় লাগবে। সন্ন্যাসী আমাকে দেখে এগিয়ে এলো। কে তুমি, এখানে কি করছো? আমি মুকুল, বন কাপাসিতে থাকি, একটা পরীক্ষা দিতে এখানে এসেছি। পরীক্ষা? ও মানত করবে, তা এখানে কেন, ভেতরে এসো। পরীক্ষা হলেই সব দলে দলে ছেলেরা আমার কাছে আসে, পাস করিয়ে দিন, প্রথম করিয়ে দিন, এই সব অনুরোধ। তা কি আর করবে, আমি ছাড়া কার কাছেই বা যাবে? হাজার মাথা খুঁড়লেও শিবু ভট্টাচার্যের মতো তান্ত্রিক তো এই অঞ্চলে আর পাবে না। আরে চলে এসো, চলে এসো, ভয় নেই। হ্যাঁ, সাপ খোপ নেই বলবো না, তবে মায়ের থান তো কাটবে না। ওই জল চৌকিটাতে বসো, দাঁড়া দাঁড়া খাতাটা বার করি। এই কোথায় যে গেল? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, তা কত মানত করবে? ১১ টাকা, ৫১ টাকা, নাকি ১০১ টাকা? তা আমি বলি কি, ১০১টাই করো, পাস তো করবেই, মা চাইলে জলপানিও পেয়ে যাবে। আরে ঘাড় ঘুরিয়ে বারবার কি দেখছো বলো তো, সাপ টাপ দেখলে নাকি? সাপ না, একটা মেয়ে। মেয়ে? কেমন মেয়ে? ওই যে বাইরে বসেছিল, হলুদ ছিটের ফ্রক পরা, ফর্সা রং। আবার আবার এসেছিস তুই, পিশাচি! মাকে নিলি, বাবাকে নিলি, ভাইকে নিয়েও সাত গেল না, আবার আমাকে নিতে এসেছিস? যাবি না? না দাঁড়া, এই লাঠিটা দিয়েই তোর মুন্ডু ভাঙবো আমি, হারাম জাদি! আবার যদি এসেছিস তুই, তোর মুন্ডু চিবিয়ে খাবো, খবরদার! আরে আরে, তুমি কোথায় যাচ্ছ, পুজো দেবে না? আরে ভয় নেই, যেও না, যেও না, দাঁড়াও। রাজু, রাজু চলে আয়, রাজু চলে আয়, চলে আয় রাজু, তোকে শেষ করে তবে আমার শান্তি, যা দূর হয়ে যা। তান্ত্রিকের চিৎকার লাভ ঝাপ দেখে আমি এমন ভয় পেয়ে গেছিলাম যে এক দৌড়ে ছোট আমার হোস্টেলে ফিরে এসেছিলাম। আর কোনোদিন সেখানে যাইনি বটে, কিন্তু মেয়েটার এই রাজু রাজু বলে ডাকটা আমার কানে আজও বাজে। কেমন যেন একটা হারিয়ে ফেলার বেদনা আছে ওই ডাকে, মন খারাপ হয়ে যায়। ৪০ এরপরে এসেও আমি সে ডাক ভুলতে পারিনি। মনে হয় কেন আমি রাজু নই। কেউ কাঁদছে না? কে কি কাঁদছে? ঘরে না, বাইরে, বাইরে কাঁদছে মিনতি, মিনতি কাঁদছে। কাঁদছ কেন, কাঁদছ কেন মিনতি? ঘরে এসো, ঘরে এসো। কি হয়েছে, শান্ত হও। কেউ ভালোবাসতো না মেয়েটাকে জানো, বাবা মা তো ছিল না, শুধু ওর ভাই ওকে ভালোবাসতো, সেও রইল না। মেয়েটা তাই আজ ওকে দেখে দে ফেরে। কার কথা বলছো, কে কেঁদে কেঁদে ফেরে? দাঁড়ো দাঁড়ো, মিনতি, মিনতি তুমি কি সন্ধ্যাকে চিনতে? আমার দাদার মেয়ে, ওরা দুই ভাই বোন ছিল, রাজেন্দ্র আর সন্ধ্যা, রাজু আর সাজু। কি সুন্দর দেখতে ছিল দুজনকে, কি বলবো। আমার দাদা বৌদি দুজনেই কলেরায় মারা যায়, রাজু আর সাজুকে দেখার কেউ ছিল না। ওদের নিয়ে এসে আমার কাছে রাখলাম, কিন্তু ওদের আগলে রাখার মতো ক্ষমতা আমার ছিল না। সারা দিন ধরে দুই ভাই বোন মাঠে ঘাটে খেলে বেড়াতো,
ভালোবাসার কাঙাল ছিল ওরা, তেমন ভালোবাসা পাইনি তো কোনোদিন। কেউ একটু আদর করলে, একটু কাছে ডাকলে দৌড়ে তার কাছে চলে যেত, কিন্তু মানুষ বড় কৃপণ, কেউ বেশি দিন কাউকে ভালোবাসা দিতে চায় না। কত যে অপমান ওরা সয়েছে, ওরা অবশ্য তা মনে রাখত না, নিজেদের আনন্দেই নিজেরা মেতে থাকত। তেমনি একদিন গাছে চড়ে পাখির ছানা পাড়তে গিয়ে ওরা দুজনেই অনেক উঁচু থেকে পড়ে মারা যায়। তারপর থেকে অনেকে বলে যে সাজু নাকি মাঝে মাঝে দেখা দেয়, রাজুর বয়সী ছেলেদের কাছেই ও আসে বারবার, হয়তো ভাইকে খোঁজে। রাজু, রাজু, রাজু! আরে জানলাটা আবার খুলে গেল কি করে? শক্ত করে তো বাঁধলাম। রাজু, আওয়াজটা আওয়াজটা ঘরের ভেতর থেকে আসছে। ও অপর্ণা, তবে কি? রাজু, রাজু! কে ডাকছে? রাজু বলে কেউ ডাকছে না, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? কিন্তু আমি তো এখন ঘুমিয়ে নেই। সন্ধ্যা, সন্ধ্যা, আমায় চিনতে পাচ্ছ? আমি মুকুল। ও অপর্ণা, আমি আর সহ্য করতে পারছি না, ও আমার ছেলে রিজুকেই খুঁজছে। ও অপর্ণা, তুই ওকে চলে যেতে বল, প্লিজ প্লিজ, ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বল। রাজু, রাজু, চলে যা, চলে যা সাজু, কেউ চায় না তোকে, কেউ চায় না তোকে এখানে। রাজু নেই, তাকে আর এখানে খুঁজিস না, তুই ফিরে যা মা, তুই ফিরে যা। না, এটা সত্যি না, সত্যি হতে পারে না, কেউ কাউকে ডাকছে না, কিছু একটা বিভ্রম হচ্ছে আমাদের সবার। রাজু, সন্ধ্যা, সন্ধ্যা, আমি মুকুল, আমি রাজু না, আমি মুকুল, শুনতে পাচ্ছ সন্ধ্যা? তোমার সাথে আমার শেষ দেখা হবার পর 30টা বছর কেটে গেছে, আমার মাথার চুল আর আগের মতো ঘন নেই, চোখের জ্যোতি কমে এসছে, আমি আর আগের মতো তোমাকে ধাওয়া করে ছুটতে পারবো না, খেলার বয়স আমার পেরিয়ে গেছে সন্ধ্যা। তোমার শরীর নেই, তুমি হয়তো বুঝতে পারো না, এই পৃথিবী আমার কাছে আরো মলিন, আরো বিশ্রী হয়ে গেছে। আমি বুঝে গেছি এখানে ভালোবাসা নেই, রাজু এই পৃথিবীতে নেই সন্ধ্যা, তাকে আর তুমি এখানে খুঁজো না, তুমি চলে যাও সন্ধ্যা, যে পৃথিবীতে ভালোবাসা আছে সে পৃথিবীতে চলে যাও, সেখানে হয়তো তুমি রাজুকে পাবে। বৃষ্টিটা আর নেই, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আরে জানলাটা তো ঠিকই আছে, ছিটকিনিটাও তো ভাঙেনি, তাহলে বারবার খুলে যাচ্ছিল কি করে? সাজু, সাজু রে, শান্ত হও, সে রাজুর কাছে গেছে, আর ফিরবে না। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের অশরীরী, পরিবেশনায় আমরা নাটকে সিবি ব্লক সল্টলেক। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।